প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সাবেক প্রধান উচ্চ বিদ্যালয় থেকে তোমাদের জন্য যে অনলাইন ক্লাস শুরু করা হয়েছে, সে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমার মাত্র কয়েকদিনের ক্লাস হয়েছে, এর মধ্যে করোনার কারণে আবার ক্লাসগুলো দুই সপ্তাহের জন্য বন্ধ করা হয়েছে। আমরা দুই সপ্তাহের ক্লাসগুলো এভাবে সপ্তাহে অনলাইন ক্লাস, আমরা যেগুলো ক্লাসে করাই সেগুলো তোমরা এই হিসেবে বাসায় দিতে রাখবে। তো আজকে তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের আলোচনা করবো, এবং তোমাদের যেই জানানোর পেশিগুলো আছে কয়টা, দুইটা। দ্বিতীয় পেশির থেকে আছে 5, 6, 7 আর 8 নম্বর আইটেম, 8 নম্বর লেটারিং থাকে। তো আজকে আমরা আলোচনা করবো 5 নম্বর আইটেম সম্বন্ধে। 5 নম্বর আইটেমটা কি, ডান পেশির থাকে, ওই পেশির থেকে শূন্য স্থান করে দেয়, বক্সের মধ্যে কিছু শব্দ থাকে, সেখান থেকে যেটা উপযোগী সেটা নিয়ে নেওয়া, শব্দ বসায় সেন্টেন্স তৈরি করতে হয়, 5টার মধ্যে 5 মার্ক, মানে 5টা এর জন্য 5টা তুমি নাম্বার পাবে। শুরু করি, দেখো এই যে লিখছি আইটেম নং 5, দেখো কত, 5 নম্বর আইটেম, ফিল ইন দ্য গ্যাপ, মানে কি শূন্য স্থান পূর্ণ করো। অপশনগুলো এখানে লেখা আছে কিন্তু 5-এর বেশি, এখানে আছে 8টা অপশন, তো 3টা কে দেবো গা, বাতিল হয়ে যাবে। প্রথম আছে 9:30 AM, মানে সকাল 9:30 বোঝাচ্ছে, স্টার্টস, হোম, টিফিন, রিডস, স্কুল, 5 AM, 5 AM মনে জানি সকাল 5টা, আবার হচ্ছে ফিনিশেস, ফিনিশ মানে কি শেষ। তো আমরা এখন শূন্যস্থানগুলো করবো, তোমরা মনে করো একটা একটা বসা দিলে কিন্তু হয়ে যাবে, কারণ শূন্যস্থানের তুলনায় ওলট পালট দেওয়া আছে, তোমার সেন্টেন্স বুঝে শুনে শব্দ প্রয়োগ করতে হবে ওয়ার্ড নিয়ে নিয়ে। ফার্স্টে আমি লিখছি মুনতাসির ড্যাশ ইন ক্লাস 5, মুনতাসির হচ্ছে 3rd পার্সন, ওর সাথে অ্যাজ ওয়াই এস যুক্ত হবে ভার্বের সাথে। এখানে মুনতাসির কি পড়াশোনা করে, পঞ্চম শ্রেণীতে, তো পড়াশোনা ইংরেজি কি আমরা করেছি না, রিডস তো পড়াশোনা, তো এটার সাথে যেহেতু 3rd পার্সন অ্যাজ যুক্ত আছে এই যে রিডস, তো উত্তর দেবে এটা দাঁড়াবো কি, মুনতাসির রিডস, লিখতেছি এই দেখছো হয়ে গেল, মুনতাসির রিডস ইন ক্লাস 5, মানে কি মুনতাসির পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে। দ্বিতীয়টা দেখো, হিজ স্কুল স্টার্টস অ্যাট, মানে তার স্কুল শুরু হয় কয়টা বাজে। অনেক সময় আমাদের স্কুলগুলো ধরো আগের সময় যখন স্বাভাবিক ছিল দেশের পরিস্থিতি, তখন আমাদের ক্লাসগুলো 9:30 বাজে শুরু হইতো, তো এখন তো আমরা লিখবো 9:30 বাজে আছে এখানে, এই যে 9:30 AM, তো এটা লিখবো এখন 9:30, সাড়ে 9:30 বাজে কি স্কুলটা শুরু হয়। তারপর আছে হি পুটস অন হিজ ইউনিফর্ম, ইউনিফর্ম মানে তোমরা জানো স্কুলের পোশাককে ইউনিফর্ম বলা হয়, টু গো টু, তা মানুষ পোশাক পরে কই, মুনতাসির যেহেতু পঞ্চম শ্রেণীতে পরে অবশ্যই তার স্কুলে আসার সময় তার পোশাক পরতে হবে, তো স্কুলে আসার পূর্বে তার পোশাক পরতে হয়, তো স্কুল ইংরেজি এখানে আছে, যে স্কুল মানে কি বিদ্যালয়, টু গো টু স্কুল, এই যেটা হয়ে গেল বা সি নাম্বারটা, মানে সে পোশাক পরিধান করে স্কুলে আসার জন্য। হি টেক্স হিজ ড্যাশ অ্যাট 1:30 PM, তোমরা জানো 12টার পর থেকে PM শুরু হয়, PM এর অর্থ হচ্ছে পোস্ট মেরিডিয়ান, আর AM মানে অ্যান্টি মেরিডিয়ান, মানে 12টার পর থেকে তো PM শুরু হয়, তো 1:30 তোমরা জানো আগে আমরা 1:30 তোমাদের টিফিন ব্রেক দিতাম, বাসায় তোমরা টিফিন খেয়ে খেয়ে যাত আবার কেউ স্কুলে নিয়েও আসতা, তো আমরা টিফিনগুলো হয় 9:00 বাজে 1:30, তো টিফিন ইংরেজি এখানে আসে, এই যে এটা আমরা লিখবো এখন টিফিন, কি দাঁড়াইলো, হি টেক্স হিজ টিফিন অ্যাট 1:30 PM, মানে সে তার দুপুরের টিফিন খায় 9:00 বাজে 1:30, মানে 1:30। লাস্টটা দেখো, হিজ স্কুল ড্যাশ অ্যাট 4 PM, মানে তার স্কুল শেষ হয় 9:00 বাজে 4:00 বাজে, তোমরা জানো আমাদের স্কুল ছুটি 9:00 বাজে 4:00 বাজে, তো শেষ হওয়া ইংরেজি কি ফিনিশ, এই যে। আর আমি আগে বলছি মুনতাসির যেহেতু 3rd পার্সন, আই আর ইউ বা অন্য কোনো ব্যক্তি 3rd পার্সন, তখন তার সাথে কী যুক্ত হয়, অ্যাজ বা ইএস যুক্ত হয়, এখানে মূল ভার্ব হচ্ছে ফিনিশ, তার সাথে কী যুক্ত হয়েছে, ইএস, ফিনিশেস। তো এটা কী দাঁড়াইলো, তার স্কুল শেষ হয় 9:00 বাজে 4:00 বাজে,
তো আজকে আমি তোমাদের এখানে যে শূন্যস্থানগুলো লেখাইলাম এই থেকে এই পর্যন্ত পাঁচ নাম্বার আমরা আইটেম নাম্বার ৫ করলাম এটি তোমাদের এসডব্লিউ মানি বারিকের হিসেবে থাকবে একটা খাতা তৈরি করবে অনলাইন ক্লাস যা হয় এক খাতার মধ্যে লিখে রাখবে আমরা এগুলো আবার তোমাদের কাছ থেকে চাবো তখন স্কুলে এসে জমা দিতে হবে তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আজকে যা বুঝেছি খুব ভালো করে বুঝতে পেরেছো এবং বাসায় এগুলো প্র্যাকটিস করবে তো আজকে ক্লাস এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ